প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি বলেন, কারণে অকারণে ব্যয় বৃদ্ধি করা যাবে না। রাজধানীর এনএসসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে তিনি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এ সময় প্রকল্পের মেয়াদ বিষয়ে তিনি সংশ্লিষ্টদের বলেন, যে সময় নেবেন তার মধ্যে প্রকল্প শেষ করুন। এ সময় প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের সব সড়কের জন্য মাস্টার প্ল্যান করারও নির্দেশনা দেন। একনেকে মোট 3,903 কোটি টাকা ব্যয়ের 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। পরে পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম সাংবাদিকদের বিস্তারিত জানান। 68 কোটি টাকাকে এখন 109 কোটি বাড়ালেন এই সময় বাড়ার জন্য। এইটা আপনারা গিয়ে পর্যালোচনা করুন, প্রকল্প পরিচালকদের ডাকুন, সকল প্রকল্পগুলো যথাসময়ে যাতে শেষ হয় সেই ব্যবস্থা নিন, এবং কেন বিলম্ব হচ্ছে সেটি কারণ অনুসন্ধান করুন। মানে প্রধানমন্ত্রী এইভাবে বলেছেন।